হজাকনি সাকিব আল হাসান কিন্তু তার পূর্বের ফর্মে চলে আসছে, এমন ঘূর্ণি তার বলে, টাইমিং তার ব্যাটিং এ একবার নিখুঁত, ফুল ফর্মে চলে গেছে। ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। সাকিব আল হাসান নির্বাচনের আগে 15 দিন তার গালের মোবাইল ফালাইছে, কেউ ধাক্কা দিছে, কিচ্ছু কয় নাই, কারণ তখন সে ফর্মে ছিল না। ভোটটা শেষ হয়েছে, সে ফুল ফর্মে চলে আসছে। আগে ভিডিওটা দেখি, তার আগে বলে নিতেছি, আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, একটা লাইক দিয়া, একটা ফলো বাটন চাপ দিয়া পাশে থাকেন, জায়গা কিন্তু প্রচুর আছে পাশে। হজাকনি সে ক্যা হো গয়া বেওয়াফা। কি বুঝলেন, মোবাইল ফালা দিছে এখানে, সে নিশ্চুপ, এই যে মনে হয় যে স্ট্যাচু অফ লিবার্টি একজন দাঁড়ায় রয়েছে, সে তার কোনো, তার ভিতরে কোনো কিছু নাই, তার মারতেছে, মারুক, কাটুক, যায় করুক, সে ফর্মে আসবে না। এবার চলি, ফর্মে যে আসছে এটার একটা প্রমাণ দেখেন, কেমন দিল, কেমন হজাক হয়ে গেছে সে নির্বাচনের পর পর। কি বুঝলেন, ডান্সিং ডাউন দিকটা এসে যে সিক্সটা তাকে মারলো সাকিব আল হাসান, বলের জাদু দেখছেন, ঘূর্ণি, ব্যাটসম্যান বুঝতেই পারে নাই কখন যে তার স্টাম্প উড়িয়ে নিয়ে গেছে, মনে করছে অফ ফর্মে তো আছে, হ্যাঁ অফ ফর্মে তো আছে, খেলি বল যেমনি খুশি, যেদিকে খুশি এদিকে মারমু, সাকিব আল হাসানের বল। আরে বেটা তোরা চিনোছে নাই, আরে হ্যারে তোরা চিনোছে নাই, হ্যাঁ কি আয়নার কারিগর, তোরাদের কোনো ধারণাই নাই, বুঝেস নাই, তামিম ইকবালরা কেমনে বাদ দিয়ে দিছে।